স্বর্ণের চেন, স্বর্ণের চেন কবর চটপটির মধ্যে আমাদের প্লেটে। যাক ভালোই হয়েছে, যেহেতু আমাদের প্লেটে এসেছে এটা আমাদের জন্যই। এটা বিক্রি করলে আমাদের অনেক টাকা হবে। দোস্ত, এ কেমন জায়গায় তুই নিয়ে আসছিস? আমি বলছিলাম যে আমি এখানে আসবো না। আরে বাবা, রাগ করছিস কেন? দেখ না ওয়েদারটা কত সুন্দর, খোলামেলা জায়গা, আর এখানকার চটপটি অনেক মজা। তোর এই ফাইভ স্টারের চেয়েও কম না, একবার ট্রাই করে দেখ। দেখা যাক তোর চটপটি কতটা মজা হয়। দে অর্ডার। খালা, ও খালা, আমাদেরকে এক প্লেট চটপটি দিয়ে যান। স্বর্ণের চেন তোর চটপটির মধ্যে আমাদের প্লেটে। যাক ভালোই হয়েছে, যেহেতু আমাদের প্লেটে এসেছে এটা আমাদের জন্যই। এটা বিক্রি করলে আমাদের অনেক টাকা হবে। এ খালা, যে আগে অর্ডার দিছে তারে খাবার দেন। এই খালা আসছে, লুকা লুকা লুকা, চটপটির মধ্যে লুকা দে। ম্যাডাম, আপনি চটপটিটা আমাকে দিতে হবে। আসলে তাড়াহুড়োর ঠেলে আমি ওনারটা না দিয়ে আপনাকে দিয়ে ফেলেছি। এটা কেমন ধরনের কথা? মাত্রই আমাকে দিয়ে গেলেন আর এখন এসে বলতেছেন যে তার অর্ডার ছিল। না না, আমি আমার চটপটি দিব না। ম্যাডাম, কোনো সমস্যা নেই, উনি আমাদের পুরাতন কাস্টমার, ওনাকেই চটপটিটা দিতে হবে আগে। আশ্চর্য, তাহলে আপনি আমাকে কেন দিলেন? আমি চটপটি দিব না আর আমার এমনিতে তারা আছে, এটা কি আমাকে যেতে হবে? ম্যাডাম, কোনো সমস্যা নেই, আপনাকে আমি একটা নতুন বানিয়ে দিচ্ছি। আপনি এই প্লেটটা আমাকে দেন, আমি স্যারকে দিয়ে আসি। আরে খালা, এগুলো কি বলছেন? এই চটপটি আমাদের দিয়েছেন, আমরা খাই, আর এটা এমনিতে ও এটা করে ফেলেছে, একটা নতুন বানিয়ে ওনাকে দিন না। কোনো সমস্যা নাই, উনি আমাদের পুরাতন কাস্টমার, এটা ওটা দিলে কোনো সমস্যা হবে না। খালা, একটা কথা বলি আপনাকে, মুখের সামনে থেকে খাবার কেড়ে নেওয়া উচিত না। খাবারটা এখন আমার কাছে আছে, আমি খেতেও নিয়েছিলাম, এর মধ্যে আপনি চলে আসছেন। আর এই যে বললো না আমার ফ্রেন্ড, এটা আমি ঝুটো করে ফেলছি, আর একটা ঝুটা খাবার একজনকে দিবেন, তার থেকে বললে কি আপনি নতুন একটা বানিয়ে তাকে দিন। ম্যাডাম, আপনাকে তো আমি বলছি, আপনাকে আমি দুই মিনিটের মধ্যে বানিয়ে এনে দিচ্ছি, প্লেটটা আমাকে দিন। শুনেন, আমি চটপটি দিব না আপনাকে, আমি চটপটির জন্য 2000 টাকা দিব। এক প্লেট চটপটি 2000 টাকা দিবেন? না না না, আমার চটপটি 2000 টাকা লাগবে না, আপনি দিন তো। না না, ঠিক আছে, আপনাকে আমি 2000 না, আপনাকে আমি টোটাল 4000 টাকা দেবো, এই চটপটি আমার। না ম্যাডাম, আমার 4000 টাকা লাগবে না, 2000 টাকা লাগবে না, আপনার প্লেটটা দিন তো। আর মোরা, রাগ করিস না, আসলে ওই চটপটিটা আমাদের ভাগ্যে ছিল না, ওই চটপটি প্লেট যার ভাগ্যে তার কাছে স্বর্ণের চেনটা যাবে। চাক, রাগ করিস না। কি বললি তুই? ভাগ্যে নাই, তাই না? শোন, ওই চেন আমার ভাগ্যেই আছে, আর ওই চেন কিভাবে হাসিল করতে হয় জাস্ট তুই দেখ। তুই এখানে বস, আমি আসতেছি। আরে মোনা, সরি স্যার, ভুল হয়ে গেছে। শোনেন, যে আগে অর্ডার করে তারে আগে খাবারটা দিতে হয়, বুঝতে পারছেন? যান। বলছিলাম কি, এই চটপটিটা আমার কাছে ছিল, প্লিজ আপনি অন্য একদিন এটা আমাকে দিয়ে দিন। দেখেন আপু, এমনিতে অনেক লেট করে ফেলছে, আমার মাথাটা গরম, দেখছেন কত সিরিয়াল, এত সিরিয়াল দিয়ে আমি আনতে পারবো না। যান, আপনি অন্য একটা নিয়ে নিন। ভাইয়া শুনেন না, আমার না ক্লাস আছে, অলরেডি আমি লেট, আর এখন যদি আমি আর একটা চটপটির জন্য অপেক্ষা করি আমি ক্লাসটা করতে পারবো না। তাই বলছিলাম কি, আপনি বরং অন্য একটা অর্ডার করে খেয়ে নিন আর এই প্লেটটা আমাকে দিন। দেখুন আপু, এটা ঝুটা হয়ে গেছে, আপনি একটা কাজ করেন, নতুন একটা নিয়ে তারপরে খান। ভাইয়া, এই প্লেটের জন্য 10000 টাকা দিব। কি 10000 টাকা? তারপরে এক প্লেট চটপটির দাম? এই তোর কাছে কোন ক্যাশ আছে? তুই চুপ কর। ভাইয়া, আপনি বলেন এই প্লেটের জন্য 10000 টাকা দিব, আপনি কি দিবেন? আচ্ছা ঠিক আছে, দেন 10000 টাকা। আই, তোর কাছে ক্যাশ আছে না, জলদি দে। এই জেনে শোন, এই টাকাটা আমি সুদ সহ ফেরত নেব, কথাটা মাথায় রাখিস। আরে দিমু আনে, নেক্সট চালানে, ভালো থাও। খালি কই নেক্সট চালানে, লেট চালানে।
স্বর্ণের চেনটা নকল। কি স্বর্ণের চেন না? হ্যাঁ দোস্ত, ওই চেন নিয়ে আমি জুয়েলারি শপে যাই, ওরা আমাকে কি বললো জানিস? ম্যাডাম, এইটা তো 20 টাকা দামের একটা চেন, আর আপনি এসে বলতেছেন স্বর্ণের চেন। দোস্ত, এখন আমার কি হবে? আমি আগেই বুঝতে পারছি ওই চেনের মধ্যে ঘাবলা আছে, নাহলে এক পেট চটপটি নিয়ে এত টানাটানি কেন হবে? শোন, আমি আমার সেমিস্টারের টাকা তোরে দিছি, আমার টাকা আমার ভালোই ভালোই ফেরত দিবি, নাহলে তোর বাড়িতে আমি সব জানাই দেবো। কথাটা মাথায় রাখিস, আমার টাকা আমার চাই। দোস্ত, আমার কাছে তো টাকা নাই দোস্ত।